নৌকাডুবির উদ্ধার তৎপরতা সম্পর্কে আরও জানতে যাচ্ছি পঞ্চগড়ে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ফারুক হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, উদ্ধার অভিযানের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে, অর্থাৎ এটি আপনার তথ্য কেন্দ্র হিসাবে কাজ চলছে। এখন পর্যন্ত এই মুহূর্তে যখন আমি লাইভ করছি, তখন পর্যন্ত আমরা পঞ্চাশ জন লাশ উদ্ধার হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি। আপনাকে বলে রাখি যে নারী রয়েছেন আপনার 25 জন, শিশু রয়েছেন 13 জন এবং পুরুষ রয়েছেন 12 জন। আমি আপনাকে আপনার মাধ্যমে একটি কথা বলে রাখতে চাই যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু লাশের সংখ্যা বাড়ছে। আপনি জানেন যে আজকে আমি সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি, বিশেষ করে নিখোঁজ এখন পর্যন্ত 35 থেকে 40 জন রয়েছে। যে সমস্ত লাশ এখনও পাওয়া যায়নি সে সমস্ত বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে, বিশেষ করে শিশু বয়স্ক মানুষ সবাই যেন কান্নার রোল পড়ে গেছে। আর এখানে আমি তথ্যকেন্দ্রে জানতে পেরেছি যে কিছুক্ষণ পর আপনার যে উদ্ধার অভিযান এটি কিন্তু বন্ধ ঘোষণা করা হবে, আবার আগামীকাল সকাল 6টা থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে। আর এখানে যে আপনার 5 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু তদন্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আপনার তদন্ত টিমের প্রধান হচ্ছেন বিক্রম রায়। আরেকটি জিনিস আমি বলে রাখতে চাই যে প্রশাসন কিন্তু যে সমস্ত লাশ উদ্ধার হয়েছে তাদের কিন্তু পরিবারের মাঝে ইতিমধ্যেই কিন্তু সাথে সাথে হস্তান্তর করছেন এবং জেলা প্রশাসক থেকে 20,000 টাকা করে সৎকারের জন্যে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু সরকারিভাবে বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু কিছু ঘোষণা আসবে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল দিনাজপুরে পঞ্চগড়ের মাড়িয়াহাটের সর্বশেষ নিখোঁজ সংবাদ।